अंकिताज किचने आपनादेर स्वागत। आज के रेसिपी होच्छे निरामिष सोयाबिनेर तरकारी। आपनारा एटा निरामिष दिने बानिए खेते पारबेन। चलुन एर जोन्नो की की उपकरण राखबो एकबार देखे नेवा जाक। एई जो प्रथमे एई सोयाबिनटाके नून दिए एकटु सेद्ध करे रखा होयेछे। आर एर जोन्नो लागबे होच्छे आलू, दुटो टमेटो बड़ो बड़ो साइजेर, आर एखाने आदा ग्रेट करे रखा होयेछे, आर एखाने ओई गरम मसला देवा आछे, एकटा तेजपाता, अल्प एकटु जिरे, दुटो शुकनो लंका और ओई एकटा दारचिनी मतन और चारटे एलाच और दुटो काँचा लंका। और एटा होच्छे एर मध्ये एक वन टी स्पून धने जिरे गुड़ो, वन टी स्पून हलुद गुड़ो, वन टी स्पून लंकार गुड़ो और वन टी स्पून काश्मीरि गुड़ो लंकार गुड़ो दिए एकटु जल दिए गुले रखा होयेछे। चलुन एबार देखे नेवा जाक। तेलटा गरम करते देवा हुए, सर्षे तेल देवा हुए वन टी स्पून मतन। तेल गरम हो गए, एरपर एर मध्य ओ तेजपाता देवा हलो और गोटा गरम मसलागुलो देवा हबे। तारपर एकटु नाड़ाचाड़ा करा हबे। एबार ओई तेलेई आलुगुलो भेजे नेवा हबे हल्का करे। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব, নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এরপর সোয়াবিনগুলো দিয়ে দেওয়া হলো। আলু আর সোয়াবিন একটু লাল লাল করে হালকা করে ভাজা হচ্ছে। দেখুন হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ওই দুটো টমেটো যেটা স্লাইস করে কাটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো আর গ্রেট করে রাখা আদা যেটা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়। অবশ্যই এটা আপনারা নিরামিষ দিনে করে খাবেন, জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমার রেসিপিটা। হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর এর মধ্যে ওই যেটা ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো, ওয়ান টি স্পুন ধনে জিরের গুঁড়ো, ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে যেটা এটা তৈরি পেস্টটা তৈরি করে রাখা হয়েছিল জল দিয়ে সেটা অ্যাড করে দেওয়া হলো। স্বাদ মতন নুন দেওয়া হলো এর মধ্যে। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা অ্যাড করবেন। আর এর মধ্যে এক চামচ চিনি দেওয়া হলো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ভালো করে কষে এবার ওইটা মশলাটাকে ভালোভাবে সোয়াবিন আর আলুর সাথে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দেওয়া হলো। আবার এবার এটা মিডিয়াম আছে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অনেকক্ষণ ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, এবার ঢাকনাটা খুলে দেওয়া হলো। এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে। আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন রাখবেন। আমাদের রান্নাটা প্রায় হয়েই এসছে। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করা হবে। দেখুন আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা নিরামিষের দিনে বানিয়ে আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগবে।
আর কেমন লাগলো রান্না করার পর অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।